আসসালামু আলাইকুম, আমার হেশেলঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো মাত্র 8 ঘন্টায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব। তো আজকে আমি পাকা আমের আমসত্ত্ব বানিয়ে দেখাবো। অনেক সময় রোদের অভাবে আমরা আমসত্ত্ব বানাতে পারি না, আবার রোদে শুকিয়ে আমসত্ত্ব বানানোও কিছুটা ঝামেলার। এজন্য আজকে আমি খুব সহজ একটা উপায় আপনাদের বলে দেব, যেভাবে বাড়িতেই খুব সহজে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পাকা আমের পাল্প, মানে পাকা আম জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। তো মিষ্টি কতটা পছন্দ করেন সে অনুপাতে চিনি ব্যবহার করতে পারেন। আমসত্ত্ব অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, মানে অনেকে অনেক রকম মশলা ব্যবহার করে থাকেন, তবে আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র পাকা আম, চিনি আর সামান্য একটু লবণ ব্যবহার করব। তো এর জন্য 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর কোনো রকম মশলাই ব্যবহার করব না, তবে মশলা দিয়ে আমসত্ত্ব বানাতে চাইলেও সেটা করতে পারেন। চিনি গলে যাওয়ার পরে অনেকটাই পাতলা দেখাবে এই আমের পাল্প, মিডিয়াম লো আঁচে রেখে এই আমের পাল্প 10 থেকে 12 মিনিট জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করে নিতে হবে। একটু বেশি করে জাল করে ঘন করে নিলেই এই আমসত্ত্বের টেস্টটা অনেকটাই ভালো আসে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। আর এখানে একটি বড় থালি নিয়েছি, আর আগেই আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, তারপর এই প্লেটের উপরে বা থালির উপরে ঢেলে দিচ্ছি। মানে ছোট্ট একটা টিপস দিয়ে নিই, আমি এই থালিতে সরিষার তেলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি, কারণ আমসত্ত্ব যখন শুকিয়ে যায় তখন আমসত্ত্ব খাওয়ার সময় সরিষার তেলের হালকা ফ্লেভার পাওয়া যায়, যেটা খেতে খুব ভালো লাগে। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, তো আপনাদের যদি ভালো না লাগে তাহলে হালকাভাবে ব্রাশ করে নিতে পারেন। এতে করে আমসত্ত্ব শুকিয়ে যাওয়ার পরে উঠাতে সুবিধা হবে। তো এখন এই আমসত্ত্বের থালিটা আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। তো চুলার উপরে সরাসরি বসানো যাবে না, দেখতে পাচ্ছেন প্রথমে একটি তাওয়া বসিয়েছি, তারপরে থালিটা দিয়েছি, আর চুলার আঁচ একদম নিভু নিভু অবস্থায় রেখেছি, মানে চুলার সুইচটা যদি আরেকটু ঘুরিয়ে দিই তাহলে চুলাটা অফ হয়ে যাবে। ঠিক সেই পর্যায়ে রেখে দিতে হবে 8 ঘন্টা মতো, তবে চুলার আঁচের উপর নির্ভর করে কিছুটা সময় কম বেশি লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার সর্বমোট 8 ঘন্টা লেগেছে এই আমসত্ত্ব হতে। আমার চুলার আঁচ যেদিকে একটু বেশি উঠেছিল, মানে বেশি লেগেছিল, সেদিকে একটু কালো হয়ে গেছে, তবে পুড়ে যায়নি, আর যেদিকে চুলার আঁচ একটু কম ছিল সেদিকে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট দেখাচ্ছে, আর আমসত্ত্ব হওয়ার পরে কিছুটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, একদম পারফেক্ট আমসত্ত্ব হয়েছে। এখন আপনাদের কেটে দেখাচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে আমসত্ত্ব কতটা পারফেক্ট হয়েছে। তো বাইরে থেকে কিনে খাওয়ার থেকেই এভাবেই সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায়, আর এখন যেহেতু পাকা আমের সিজন যাচ্ছে তো খুব সহজেই এভাবে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। অনেকেই হয়তো বলতে পারেন যে অযথা গ্যাস নষ্ট হচ্ছে, তো এভাবে যদি খুবই কম আঁচে এই আমসত্ত্ব করা যায় তাহলে কিন্তু খুব বেশি গ্যাসের পরিমাণ নষ্ট হয় না। তাছাড়া আমরা অনেকেই এমন জায়গায় থাকি যেখানে অনেক পরিমাণ রোদ পাওয়া যায় না যে আমসত্ত্ব শুকিয়ে নেওয়া যাবে, তো এজন্য এভাবে সহজে গ্যাসের চুলাতে আমসত্ত্ব শুকিয়ে নিতে পারেন। তবে মাটির চুলাতেও এই আমসত্ত্ব বানানো যাবে। রান্না হয়ে যাওয়ার পরে জাস্ট চুলার উপরে একটি ভারী কিছু দিয়ে তার উপরে এই থালিটা বসিয়ে দিতে হবে। প্রতিবার রান্নার পরে যদি এভাবে থালিটা চুলার উপরে বসিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে আমসত্ত্ব হয়ে যাবে। খেতে খুবই মজার এই আমসত্ত্ব, আর যেহেতু ঘরে বানানো, নিজের হাতে বানানো, তাই 100% স্বাস্থ্যসম্মত। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার হেশেলঘরের সাথে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।